ডিফুট আর টি আই কর্মীর বিরুদ্ধে জলসিঞ্চন বিভাগে 2020 চনতে তৰা গোচৰ রায়দান আদালতৰ। ডিফুৰ আর টি আই কর্মী মোহন রংপিক দোষমুক্ত ঘোষণা আদালতৰ। কার্বি আংলং জিলার ডিফুৰ সিজেম আদালতে দোষমুক্ত করলে রংপিক। আর টি আই কর্মী মোহন রংপিৰ বিরুদ্ধে ডিফু থানাত 119/20 নম্বর রুজু হয়েছিল এটা গোচৰ। কার্বি আংলং জিলা জলসিঞ্চন বিভাগে তৰিছিল এই গোচৰ। ধন দাবী আর বিভাগীয় বিষয়াক দুর্ব্যবহার করার অভিযোগ আনিছিল রংপিৰ বিরুদ্ধে। উক্ত গোচৰৰ ভিত্তিত দেড় মাহ কারাবাস খাটিছিল আর টি আই কর্মী মোহন রংপিয়ে। বিভাগটোত সংঘটিত বিয়াগুম দুর্নীতি উদঙাই দিয়া দোষ আছিল মোহন রংপিৰ। তেনে দুর্নীতি উদঙার বাবে রুখত পড়া বলে মন্তব্য মোহন রংপিৰ। দোষমুক্ত হয় বিভাগটোৰ বিরুদ্ধে মানহানি গোচৰ তৰাৰ হুংকার আর টি আই কর্মী গৰাকীৰ। প্রথমতে মহামান্য ডিফু মহামান্য আদালতক একদম অশেষ ধন্যবাদ। মোৰ সম্পূৰ্ণ বিশ্বাস যে সত্যৰ সদায় জয় হয় আৰু তেওঁলোকৰ যিটো নিরপেক্ষ যিটো কিবা তেওঁলোকক মানে ধন্যবাদ নিদি নোৱাৰি। গতিকে সেইটো মোৰ ওপৰতো কেছ হৈ থাকে কাৰণ দুর্নীতিৰ বিৰুদ্ধে মই মাত মাতিয়ে থাকোঁ। 2016 চনতো তেনেকৈ কেছ দিলে তেওঁলোকে মই লগে লগে ক্লিন চিট পালোঁ আৰু ইৰিগেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ এগেইনষ্টত মোৰ যিটো পি আই এল চলি আছে সেইটো এগেইনষ্টত মই এই পুলিচৰ হতুৱাই কেছ দি জেলত ভৰালে বোলে কিবা নেকি চাৰেণ্ডাৰ হ'ব নেকি, সেই তেওঁলোকৰ উদ্দেশ্যটো সেইটোৱেই আছিল। গতিকে তেওঁলোকেতো একো প্ৰুফ কৰিবই নোৱাৰে, কিন্তু কাৰণ মই তেনেকুৱা বিধৰটো কোনো পধ্যে হ'ব নোৱাৰে। কাৰ্বি আংলং ৰাইজে সকলো জানে যে যিজনে কেছ ফাইল কৰিছে তেখেতে মোক চিনিয়ে পোৱা নাই, কোৰ্টত তেখেততে মোক চিনিয়ে পোৱা নাই, যিজনে নাই বোলে তেওঁ বেলেগৰ প্ৰৰোচনাত কৰি সেইটো কেছ দিয়া হৈছে, চহী মাৰিছে বুলি ক'লে। য'ত নেকি মই গৈছোঁ এফ আই আৰ বোলে মইহে গৈছোঁ অফিচত গৈ পেলাই ইনকমপ্লিট কামৰ এগেইনষ্টত সম্পূৰ্ণ বিল খুজিছোঁ বোলে বেয়া ধৰণে গালি থৈ আহিছোঁ, লাইফ থ্ৰেটেনিং দি আহিছোঁ বুলি কোৱাটো সেইটো একদম তেওঁ মোক চিনিয়ে পোৱা নাই। গতিকে সেইটো তেওঁলোকে একো প্ৰুফ কৰিব নোৱাৰিলে। এই কাৰ্বি আংলংটো জানেই আপোনালোকে দুর্নীতির হাজার কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে, ইয়াতে শ কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে। গতি কোনবা মাত মাতিলে আর তেওঁলোকৰ পৈতৃক সম্পত্তির উপর হাত দিয়া বুলি ভাবে। গতি এই এই কিবা পুলিশের নামত পুলিশক নাম লৈ এই দম দিয়ে সরকার আছে তেওঁলোকক ভয় খুৱাবলৈ এই জেলত ভরাই দিম বুলি কয়, সেই তেনেকা কার্বি আংলঙত তেনেকা হৈ আছে। বহুতে এইকাৰণে কোনো সাহস নকৰে দুর্নীতির বিরুদ্ধে মাত মাতিবলৈ। আজি আমার এটা কেস আছিল PRC 160/20 ডিফু পেস কেস নম্বর 119/20। সেইটো কেসত মোহন অংকি আসামি আছিল, একিউজ আছিলে, আৰু আজি মহামান্য আদালতে একিউজক মানে একুইটেল দিছে। সেই কেসটোত ইরিগেশন ডিপার্টমেন্টে দিছিলে আৰু কেসটোত মানে কি হৈছিল, তেওঁলোকে যিটো এলিগেশ্যন আনিছিল যে পয়সা ডিমান্ড কৰিছিল অফিসত গৈ পেলাই মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বেয়া ব্যবহার করেছিল, সেইটো প্রুফ নকৰিলে। আৰু এই মানে যিখিনি স্টেটমেন্ট আছিলে ধৰি লওক সেইমতে কোনো ধৰণৰ কেসটোৰ এলিগেশ্যন প্রুফ নকৰিলে, যাৰ কাৰণে আমি কেসটোত মহামান্য আদালতে একুইটেল দিলে আসামি। আৰু নেক্সট আমি চিন্তা কৰিছোঁ তেখেতৰ সৈতে আলোচনা কৰিলোঁ, যিহেতু মানুহজনক হাৰাশাস্তি কৰিছে মিছামিছি জেললৈ গ'ল, গতিকে আমি তেখেতৰ সৈতে আলোচনাকে আমি নেক্সট ষ্টেপ ল'ব পাৰিম। ডিফুৰ পৰা অজিত ত্ৰিশী ৰিপৰ্ট, নিউজ নেক্সট।